জোর ধাক্কা চীনের বিদ্যুৎ প্রকল্প বাতিল করল পাকিস্তান, ফের ধাক্কা চীনের। চীনের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হওয়া বিদ্যুৎ প্রকল্পে আপত্তি জানালো পাকিস্তান। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সিপিইসি অধীনে এই বিদ্যুৎ প্রকল্পটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ঠিকও হয়ে গিয়েছিল। নাম দেওয়া হয়েছিল রহিমিয়ার খান বিদ্যুৎ প্রকল্প। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আমলে এই প্রকল্পটির প্রস্তাব দিয়েছিল পাকিস্তানি, কিন্তু সেই প্রকল্পকেই না বলে দিল ইসলামাবাদ। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তানের ইমরান খান সরকার আপাতত স্থগিত রাখতে চাইছেন এই প্রকল্পকে। ইতিমধ্যে বেইজিংকে সে কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও প্রকাশিত খবরে জানানো হয়েছে। গত মাসে অষ্টম জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ প্রকল্পটি সিপিসির তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানান পাক প্রতিনিধিরা। বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী মাকদুম খুসরো বখতিয়ার। বদলে দেশের বিদ্যুৎ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। শুধু এই প্রকল্পটি নয়, গত মাসে বর্তমান ইমরান খান সরকার রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে প্রস্তাবিত এরকম 400টি প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।